নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি সুচন্দ্রিমা। শুরু করছি আপনার কথা। আজকের আপনার কথায় আলোচিত বিষয়, শুরুতে একটি প্রতিবেদন দেখাবো। আপনাদের নিশ্চয়ই মনে আছে বিলকিস বানো গণধর্ষণ মামলা, এবং সেই মামলায় সাজাপ্রাপ্ত অর্থাৎ ঘোষিত অপরাধীদের মুক্তি দেওয়ার জন্য এবার গুজরাট সরকারকে ভৎসনার মুখে পড়তে হলো। কোথায়? শীর্ষ আদালতে। তাদের যেটা বক্তব্য, এই অপরাধীদের মুক্তি দেওয়ার বিষয়ে আদালতের যে নির্দেশ, তার সমস্ত নথি কাগজপত্র এবার আদালতে জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানির দিনও ঘোষণা করা হয়েছে। কিন্তু আরও একবার মুখ পুড়তে চলেছে দেশের শাসক দলের। অবশ্যই সুপ্রিম কোর্টের এমন একটা নির্দেশের পরে কোথাও কি আবার এই গণধর্ষণ মামলা এবং তার সঙ্গে যুক্ত অপরাধীদের ছেড়ে দেওয়ার বিষয় ঢাকতে পারবে এই অপরাধকে? দেখুন সেই প্রতিবেদন। ২০০২ সালের প্রথম দিকে সাম্প্রদায়িক দাঙ্গায় রক্তাক্ত হয়েছিল গুজরাট। এই বছরের মার্চে একদল উগ্র হিন্দুত্ববাদী হামলা চালায় বিলকিস বানু ও তার পরিবারের উপর। সে সময় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বিলকিস। তাকে গণধর্ষণ করা হয়, খুন করা হয় তাদের পরিবারের সাত সদস্যকে। দীর্ঘদিন বিচারের পরে এই অপরাধে ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয় ২০০৮ সালে। কিন্তু এই ১১ জনকেই ২০২২ সালের ১৫ই আগস্ট মুক্তি দিয়ে দেয় গুজরাট সরকার। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন বিলকিস। দাখিল করা হয় জনস্বার্থ মামলাও। জনস্বার্থ মামলাকারীদের মধ্যে রয়েছেন সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত, তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। এই মামলার শুনানিতে মঙ্গলবার একগুচ্ছ করা মন্তব্য করেছে শীর্ষ আদালত। বিলকিস মামলা সুপ্রিম ভৎসনা। শীর্ষ আদালতের বিচারপতি কে এম জোসেফ ও বিভি নাগরত্নের বেঞ্চে চলছে বিলকিস মামলা। অপরাধীদের মুক্তি দেওয়ার জন্য তীব্র তিরস্কার গুজরাট সরকারকে। গুজরাট সরকারকে জনস্বার্থ বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে হতো, মত শীর্ষ আদালতের। এটা একটা সাধারণ খুনের ঘটনা নয়, সে কথা গুজরাট সরকারের মনে রাখা উচিত ছিল। শাস্তিপ্রাপ্তরা ১০০০ দিন থেকে ১৫০০ দিন প্যারোলে মুক্ত ছিল কিভাবে? প্রশ্ন বিচারপতিদের। বারবার সময় চেয়ে বিচার প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার চেষ্টা নিয়েও ক্ষোভ প্রকাশ করে আদালত। গুজরাট সরকারকে এ সংক্রান্ত ফাইল আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতিদ্বয়। মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৪ঠা মে। তবে আইনি পদ্ধতি কোন পথে কি গতিতে এগোবে তা নিয়ে রয়েছে নানান মত। দেশের গণতান্ত্রিক জনমত অপরাধীদের এভাবে মুক্তি পাওয়ায় বিস্মিত, ক্ষুব্ধ। বিচারালয়ের দিকে তাকিয়ে রয়েছেন ক্ষতিগ্রস্তরা, সাধারণ মানুষও। দেশের ইতিহাসে জঘন্যতম অপরাধগুলির একটি যারা ঘটিয়েছে, তাদের উপযুক্ত শাস্তি বিধান করতে পারে কিনা বিচারালয় লম্বা হাত, নাকি শেষ পর্যন্ত মুক্তই থেকে যায় অপরাধীরা, সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক সপ্তাহ, অন্তত পরের শুনানি পর্যন্ত। কলকাতা টিভি। আজকের এই বিষয় নিয়ে স্টুডিওতে আমার সঙ্গে আলোচনায় রয়েছে বিজেপির তরফে বক্তা প্রফেসর দেবাশিস চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কথায়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন প্রদীপ্ত মুখোপাধ্যায়, স্বাগত জানাচ্ছি আপনাকে আপনার কথায়। রয়েছেন আইনজীবী অতনু চট্টোপাধ্যায়, আপনাকেও স্বাগত আপনার কথায়। দর্শক যারা দেখছেন তাদের নিশ্চয়ই স্মরণে আছে এই প্রসঙ্গে আপনাদের মতামত আমরা নিয়েছিলাম, এবং জনস্বার্থ মামলার যে বক্তব্য ছিল তাতেও কিভাবে ১১ জন দোষী যারা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তাদেরকে ২০২২ সালে ১৫ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন সংস্কারী ব্রাহ্মণ বলে তাদেরকে মুক্তি দেওয়া হয়। কে বলেছিল এই কথা? ওই গোদরারি বিজেপি এমএলএ। এবার যে প্রশ্নগুলো শীর্ষ আদালতের সামনে এসেছে তা সরকারকে যদি নথি দিতে হয় তাহলে তার জবাব তারা কি দেবে? বিজেপি তরফে বক্তা দেবাশিস চৌধুরী, আপনার কি প্রতিক্রিয়াতে? প্রতিক্রিয়া দেখুন, ২০০৮ শাস্তি বলছেন আপনার প্রতিবেদনে, ২০০৮ শাস্তি আর যাবজ্জীবন যতটুকু আমরা জানি মানে ১৪ ইয়ার্স মোটামুটি ধরা হয়। তো ২০০৮ শাস্তি হলে আর এটা এমনিতে ২১ বছর পুরনো কেস ২০০২-এর, তো বিচার হতে হতে ২০০৮ হয়েছে, তার মানে ২০০২ থেকে ২০০৮ অব্দি এরা কাস্টডিতেই ছিল, ১১ জন কাস্টডি ছিল, কাস্টডির মধ্যে এদের আন্ডার ট্রায়াল হিসেবে এদের বিচার হয়েছে, এদের তো বেল তো হয়েছিল না, সে তার মানে ২০০২ থেকে এরা জেলে আছে আর ২০০৮-এর পর থেকে আরও ১৪ বছর কাটানো হয়ে গেছে, তার মানে ২০০২ থেকে ৮-৬ ১৪ আর ৬ ২০ বছর ২০-২১ বছর মতন এরা জেলে ছিল ১৫ই আগস্ট আপনি যেটা বলছেন ২০০২ অবধি এদের ২০ বছর জেল খাটা হয়ে গেছিল। তারপরে প্রশাসন বা জেল অ্যাডমিনিস্ট্রেশন আমরা জানি কয়েদিরা শুধরে যায়, আমরা জানি জেলকে এখন আমরা সংশোধনাগার বলি, তাই তো? জেল তো নয়, সংশোধনাগার।
বিচার ব্যবস্থার এটাই নিয়ম, আমাদের জুডিশিয়ারি এটাই নিয়ম যে তারা জেলের মধ্যে সংশোধন হবে, তারা শুধরে যাবে, ভালো হবে। তো সরকার মনে করেছে তারা শুধরে গেছে, ভালো হয়েছে, তাই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু স্মরণ রাখতে হবে, স্মরণ রাখতে হবে, এই রাজ্যে পশ্চিমবাংলায় বৃন্দা কারাতের নাম আপনি করলেন, বামপন্থীরা খুব জোরে জোর গলায় বলছে, কিন্তু এই বামপন্থীরাই যারা জেলকে সংশোধনাগার জানি না মনে করে কি করে না, এরা ধনঞ্জয় চ্যাটার্জিকে 14 বছর অনেজ্যভাবে জেলে রেখে দিয়েছিল, তার ফাঁসির রায় হয়ে, ধনঞ্জয় চ্যাটার্জির ফাঁসির রায় প্রথম দিনই হয়ে গেছিল, 14 বছর তাকে জেলে রেখে দেয়, কোন আইনে ভগবান জানে, 14 বছর জেলে রাখার পরে সিপিএম সরকার বুদ্ধদেব ভট্টাচার্যের তাকে ফাঁসি দেয়, ধনঞ্জয় চ্যাটার্জিকে 14 বছর জেলে রাখার পরে ফাঁসি দেয়, এটা কোন বিচারের মধ্যে পড়ে? আর আমরা জানতে চাই আনন্দমার্গী সাধুদের যে একদম বিজন সেতুর উপর কলকাতার বুকে পুড়িয়ে মারা হয়েছিল সেই সময় কজনকে সিপিএম সরকার শাস্তি দিয়েছিল, সাহেবাড়িতে কজনের শাস্তি হয়েছিল, তাপসী মালিকের ধর্ষণের জন্য কজনের শাস্তি হয়েছে? টিএমসির বন্ধুরা জবাব দেবে? তাপসী মালিকের বিষয়ের উপরে গোটা সরকার পড়ে গেল, নতুন সরকার গঠিত হলো, তো টিএমসি নতুন টিএমসি সরকার তাপসী মালিকের জন্য কজনের শাস্তি, কিরকম শাস্তি হয়েছে আমরা জানতে চাই, আমরা জানতে চাই। বেশ, 2002 কেস, 2022 এদের ছাড়া হয়েছে, আর আমরা জানি বিচার ব্যবস্থায় জেলকে সংশোধনাগার বলা হয়। আমি ওনাকে না আটকে এতগুলো বিষয় উনি বললেন, ঘটনা প্রসঙ্গে যে উত্তর চেয়েছিলাম তার উত্তরে অনেকগুলো প্রসঙ্গ বললেন যেখান থেকে অনেকগুলো পয়েন্ট আর উঠে আসে, কিন্তু আমি আমার পয়েন্টেই থাকবো যেটা আজকের বিষয়। অতনু, ওনার বক্তব্য থেকে একটা প্রসঙ্গ টানতেই হচ্ছে, এই যে উনি সময়কালের কথা বললেন, সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত এই বিলকিস বানোর যে ঘটনা তাকে হিনিয়াস ক্রাইম বলে আখ্যা দিয়েছিল, অর্থাৎ এটা কোনো সাধারণ খুনের ঘটনা নয়, সাধারণ গণধর্ষণের ঘটনা নয়, সেখানে যদি হিনিয়াস ক্রাইম বলে থাকে, সেখানে যদি সময়কালটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে, এই কোর্টে তাহলে ফাঁসি সাজা দিত, যদি আইনের হিসাবেই আমরা এই ঘটনাকে দেখে থাকি সুপ্রিম কোর্টের বক্তব্য অনুযায়ী, এই সময়কালটা কি ওনার যুক্তি অনুযায়ী যুক্তিগ্রাহ্য আইনের ভাষায়? আজ বিলকিস তো কাল অন্য যে কেউ হতে পারে, আমি আপনিও একই ঘটনার শিকার হতে পারি, ফলে কেন বিলকিস বানোকে ধর্ষকদের মুক্তি দিতে হলো তা তো বলতেই হবে, এটা আমার কথা না, মহামান্য সুপ্রিম কোর্টে বিচারপতিকে আমি কোট করলাম, উনি এই কথাটা বলেছেন। এই ঘটনা, গোটা ঘটনা, এই নারকীয় ঘটনা, যখন আজকে যখন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন এসছে, সেখানে বিচারপতি কে এম জোসেফ আর বিবি নাগরত্নের বেঞ্চ সেখানে বলছে যে রেকর্ডে দেখা যাচ্ছে এক একজনকে 1000 দিনের উপর প্যারল দেওয়া হয়েছে, কাউকে 1500 দিন, কাউকে 1200 দিন, মানে 3 বছর 1200 দিন, 1500 দিন, মানে 4 বছর 5 বছর করে তারা প্যারল পেয়েছে। প্যারলটা একটা প্রশাসনিক, পুরোপুরি একটা প্রশাসনিক সিদ্ধান্ত, তাহলে কিসের ভিত্তিতে এই জঘন্য অপরাধকারীরা যাদের এই যাবজ্জীবন শাস্তিকে শুধুমাত্র সিবিআই, মুম্বাই হাইকোর্ট, মুম্বাই কোর্ট নয়, মুম্বাই হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট সবাই আপিল করেছে, তাদেরকে কিসের ভিত্তিতে 1200 দিন 1500 দিন করে প্যারল দেওয়ালো সেটা বলতে হবে তো। এবার হচ্ছে বলা হলো উনি একটা সময়ের কথা বললেন, বিজেপির যিনি মুখপাত্র আছেন, যে 14 বছরের, এটা পুরোপুরি মিথ, এর কোনো রকম লিগাল বাইন্ডিং নেই, মহামান্য সুপ্রিম কোর্টের একের পর এক জাজমেন্ট রয়েছে, যে কারণ বিচার ব্যবস্থাতে বলা হয়েছে বিচার বিভাগে একটা রায় হয়েছে যখন যাবজ্জীবন মানে আনটিল দ্য ডেথ, একদম মৃত্যু পর্যন্ত, যাবজ্জীবন মানে 14 বছর 15 বছরের কোনো কিছু নেই একদম, কিন্তু তাদের ছেড়ে দেওয়া হয়েছে কিসের ভিত্তিতে? প্রশাসনিক ভিত্তিতে। এবার আমি শুধু একটা কথা বলবো, প্রশাসনিক ভিত্তিতে যখন ছাড়া হয়, সরকারের তরফ থেকে বলা হয় যে 1992 গুজরাট রেমিশন অ্যাক্ট, 1992 গুজরাটে যে রেমিশনের জন্য যে আইন তার ভিত্তিতে ছাড়া হয়। এখন রেমিশনের ভিত্তিতে যখন প্রশাসনিক ভিত্তিতে ছাড়া হয়, তার কিছু কিছু সবসময় কিছু কিছু ক্লজেস থাকে যাতে ধরে নেওয়া হয়, প্রভিশন থাকে যে কিসে কিসের ভিত্তিতে হবে না। এখন অ্যানেক্সচার 1 অফ দিস অ্যাক্ট, যদি আপনি রেমিশন অ্যাক্টের অ্যানেক্সচার 1 দেখেন, ক্লজ 4 সাব ক্লজ এতে বলছে কাকে কাকে ছাড়া হবে না, মানে এটা হচ্ছে ফলোয়িং ক্লাস অফ প্রিজনার শ্যাল নট বি গ্রান্টেড ফর স্টেট রেমিশন অ্যাজ ওয়েল অ্যাজ ফর প্রিম্যাচিওর রিলিজ, তাই কাকে কাকে করা হবে না, একদম প্রথমে আছে পার্সন অর পার্সন সেন্টেন্স ফর গ্রুপ মার্ডার অফ 2 or more persons, গুজরাট রেমিশন অ্যাক্টে বলা হচ্ছে। ইতে কি বলা হচ্ছে? প্রিজনার্স কনভিক্টেড ফর মার্ডার উইথ রেপ অর গ্যাং রেপ, বিলকিস বানুর মামলা 2002 3rd March, যে বিভৎস নারকীয় ঘটনা হয়েছে, একটা 14 জনের একটা গণহত্যা, 3 বছরের বাচ্চাকে রেয়াত করা হয়নি, গর্ভবতী মায়ের সামনে তার বাচ্চাকে খুন করা হয়েছে, এবং তারপরে যখন এই বিলকিস বানুকে ফেলে রাখা হয়েছিল মৃত ভেবে, তিনি নিজের মনের জোরে সার্ভাইভার হয়েছেন, সার্ভাইভার থেকে ফাইটার হয়েছেন, আর আজকে তারপরে দাঁড়িয়ে বিলকিস বানুর মামলায় আপনারা আর ভালোভাবে জানবেন, প্রতি মুহূর্তে বিলকিস বানুর মামলাতে এই গুজরাট সরকার, এই বিজেপি শাসিত সরকার আসামিদের পক্ষ নিয়েছে, FIR ম্যানুপুলেটেড হয়েছে, আমি বলছি না, সিবিআই কোর্টে যখন মামলা চলে তখন হয়েছে, FIR ম্যানুপুলেটেড হয়েছে, মেডিকেল রিপোর্ট ম্যানুপুলেটেড হয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট, তাতে
পোস্টমর্টম রিপোর্টে ইঞ্জুরিগুলো আসেনি, এমনকি বিলকিস বানুর যে 3 বছরের বাচ্চাকে খুন করা হয়েছিল সেই বাচ্চার বডির অবধি গায়েব করা দেওয়া হয়েছে সেগুলো কোনোটাই আসেনি। এবং যে জন্য লোয়ার কোর্টে এই কেস খারিজ হয়ে যাওয়ার পরে যখন ন্যাশনাল হিউম্যান রাইটসের আন্ডারে পিটিশন করেন বিলকিস বানু, তারা যখন তাদের ইনকোয়ারিতে সাপোর্ট করে সুপ্রিম কোর্টে অ্যাপিল হওয়ার পর সুপ্রিম কোর্ট 2004 সালে যখন সিবিআই স্পেশাল আদালতে পাঠায় তাতে কিন্তু এই ডাক্তার এবং পুলিশদেরকেও আসামি করা হয়েছিল। এই ডাক্তার এবং পুলিশদেরকে আসামি করা হয় যারা কিন্তু পরবর্তীকালে সিবিআই কোর্ট তাদেরকে এবং সেই সময় দাঁড়িয়ে টানা হুমকি, একদম রাষ্ট্রীয় মদতে হুমকি দেওয়া হয় বিলকিস বানু এবং তার পরিবারকে, পদে পদে হুমকি, যার ভিত্তিতে আবার সুপ্রিম কোর্টে আবেদন করা হয় এবং গোটা মামলাটাকে মুম্বাইতে সিবিআইয়ের স্পেশাল কোর্টে ট্রান্সফার করা হয়। মুম্বাইয়ের সিবিআইয়ের স্পেশাল কোর্ট এই ডাক্তার এবং পুলিশদেরকে মানে সেই সময় রেহাই দেয় এবং পরবর্তীকালে বাকি যে 20 জনের মধ্যে 12 জন অ্যারেস্ট হয়েছিল, 1 জন মারা যান, 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। এই রায়ের সঙ্গে সিবিআই সেটাকে আপার কোর্টে যখন হাইকোর্টে যখন চ্যালেঞ্জ করে মুম্বাই হাইকোর্ট লোয়ার কোর্টের রায়কে আপহোল্ড করে বা মান্যতা দেয়, সাথে এই পুলিশ এবং ডাক্তার এদেরকেও কিন্তু দোষী সাব্যস্ত করে। এই পুলিশ এবং ডাক্তাররাকেও প্রাইভেট প্র্যাকটিশনার ডাক্তার ছিলেন না, এরা প্রত্যেকে সরকারি ডাক্তার। এই পুলিশ আধিকারিক যারা কিনা হচ্ছে এই এই যারা গণহত্যা হয়েছিল যাদেরকে সংগঠিতভাবে স্টেট স্পন্সার্ড টেরারে যাদেরকে বুচটাপ করা হয়েছিল, তাদের বডিগুলোকে যারা হচ্ছে বিউরিট করেছিল তাদেরকে কিন্তু দোষী সাব্যস্ত করা হয়। পোস্টমর্টম রিপোর্টে ইঞ্জুরিগুলিকে মেনশন করা হয়নি এবং এমনকি মানে যিনি প্রসিকিউশন ছিলেন পাবলিক প্রসিকিউটার তিনিও প্রতিপদে হচ্ছে আসামিপক্ষের সমর্থন করেছেন। এক নারকীয় লজ্জাস্কর ঘটনা, মানে স্বাধীন ভারতের অন্যতম নারকীয় ঘটনা, এবং তারপরে দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে যে পিটিশনটা হয়েছে কিসের ভিত্তিতে হয়েছে, গত 15 আগস্ট 2022 সাল যখন দেশের প্রধানমন্ত্রী নারী শক্তির জয়গান গাইছেন সেই সময় 11 জন ধর্ষক তাদেরকে যে জেল থেকে ছাড়া হয় আর এই বিজেপি মানে ওই এলাকার এমপি তার ভাই লোকাল এমএলএ তারা হচ্ছে গাঁদা ফুলের মালা পরিয়ে তাদেরকে হচ্ছে বরণ করে নিয়ে যায়, কোন ভারতবর্ষের দিকে আজকে নিয়ে যাচ্ছে বিজেপি? এরাই হচ্ছে গিয়ে ধর্ষকদের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছিল, তারা আজকে হচ্ছে 11 জনকে বীরের সম্বর্ধনা দেয়। কিছুদিন আগে অবধি এই এলাকায় পুজো হয় তাতে হচ্ছে লোকাল এমপি এবং তার ভাই লোকাল এমএলএ পাশে এই 11 জনের মধ্যে যে মেইন অ্যাকিউজ তাকে হচ্ছে দেখা যায় ওইখানে দাঁড়িয়ে ওই একসাথে ছবি তুলছে, তারা হচ্ছে একসাথে পুজো দিচ্ছে। না, এখানে এখানে শুধু বিলকিসের ঘটনা নয়, এখানে সেই দাঙ্গার প্রসঙ্গটাও আসাটা জরুরি, কিন্তু একটা প্রসঙ্গ আমি দর্শকদেরও এই ক্ষেত্রে একবার মনে করাবো। আইনি পরিভাষাটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু স্বাধীনতা সন্ধিক্ষণে দাঙ্গায় ভুগেছিল গোটা দেশ, সেই ছবির থেকে আমরা কিন্তু অনেকটা এগিয়ে এসেছি। অমৃত মহোৎসব চলছে দেশে, দেশ ধর্মনিরপেক্ষতা গণতন্ত্রের পথে হাঁটছিল, কিন্তু হঠাৎ কোথাও এসে সেই গৌরব পথে একটা হোঁচট আসে এবং সেই হোঁচট পরবর্তী সময় এই যে আজকে বিলকিস বানুর প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছে, যখন সেই প্রসঙ্গে আরো কি কি ঘটনা সামনে আসছে একবার ইতিহাসটা একটু দেখুন। 2002 সালের ফেব্রুয়ারি মার্চের ঘটনা, আহমেদাবাদ গুজরাতের আরো নানা শহর ও অঞ্চলে চলেছিল এক ভয়ঙ্কর দাঙ্গা। হিন্দুত্ববাদের ধ্বনি তুলে সে দাঙ্গায় আঁকা হয়েছিল নিষ্ঠুরতার নয়া ইতিহাস। দাঙ্গা শুরুর ঠিক আগে 27 ফেব্রুয়ারি গুজরাতের গোধরায় একটি ট্রেনে আগুন লাগে, 58 জনের মৃত্যু হয় তাতে। এই 58 জনই ছিলেন হিন্দু তীর্থযাত্রী ও রাম মন্দির আন্দোলনের করসেবক। এই ঘটনার দায় সাধারণ মুসলিম সমাজের ওপর চাপিয়ে শুরু হয়ে যায় এক অশ্রুতপূর্ব নিধনযজ্ঞ। প্রথম 3 দিন তীব্রভাবে চলার পর আহমেদাবাদ ও লাগোয়া এলাকায় হত্যালীলা চলে কয়েক মাস ধরে। সে সময় গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযোগ ওঠে দাঙ্গা থামাতে যথেষ্ট তৎপর ছিল না রাজ্য সরকার, এমনকি রাজ্য প্রশাসনের একাংশ দাঙ্গায় মদদ দিয়েছিল, এহেন অভিযোগও উঠেছিল। এই দাঙ্গার সময়ই ঘটে বিলকিস বানু ও তাঁর পরিবারের ওপর নৃশংস অত্যাচারের ঘটনাটি। 2রা মার্চ বিলকিস বানুর পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়ে 25 থেকে 30 জন, গণধর্ষণ করা হয় গর্ভবতী বিলকিস বানু, তাঁর মা ও আরও 3 জন মহিলাকে, খুন করা হয় পরিবারের 8 জনকে। মামলার নানা আঁকা বাঁকা গলি পেরিয়ে 2008 সালে যাবজ্জীবন কারাদণ্ড হয় 11 জনের। 15 আগস্ট 2022 এদেরই মুক্তি দিয়ে দেয় গুজরাত সরকার। গুজরাত সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা চলছে সুপ্রিম কোর্টে। সেই মামলাতেই মঙ্গলবার 18 এপ্রিল গুজরাত সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত। পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে 4 মে। বিচারের মঞ্চে কি বাণী শেষ পর্যন্ত শোনা যাবে সেদিকেই তাকিয়ে দেশ। কলকাতা টিভি।
আমি শুধু একটা আমি একটা বলে একটু মানে শেষ করে নি আমার কথা একদম সত্য না আসছে প্রসঙ্গ আরো আসছে আমি প্রদীপের কাছে একবার যাই আমি আমি 10 সেকেন্ড কি 15 সেকেন্ড নেব এই যে 92 সালের রেমিশন অ্যাক্ট এটাকে কিন্তু 2014 সালে গুজরাট সরকারই রিভাইজ করলো যে এবং তারপরে 2018 তে সেন্ট্রাল গাইডলাইন তাতেও বলা হলো যে গ্যাংরেপ বা গণহত্যার মতো ব্যাপারের ক্ষেত্রে কোনো রকম ভাবে রেমিশন করা যাবে না যার জন্য সুপ্রিম কোর্টের মহামান্য মানে আদালত একটা শুধু আমি মহামান্য আদালতকে কোট করব তাতে কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার বলেছেন যে এটা সাধারণ কোনো খুনের বা 302 এর মামলা নয় এক্ষেত্রে দলবেদে ধর্ষণ এবং খুনের অভিযোগ হয়েছে যেমন আপনি আপেল আর কমলা লেবু তুলনা করতে পারেন না তেমনি গণহত্যা এবং একটি খুনের মামলাকে এক করে দেখতে পারেন না সুপ্রিম কোর্ট কিন্তু খুব একের পর এক ভাইটাল অবজারভেশন রেখেছে এই মামলার ক্ষেত্রে এবং এই মামলার ক্ষেত্রে যদি অবজারভেশন চলার ক্ষেত্রে আরেকটা জিনিস সেকশন 235(1) অফ সিআরপিসি ক্রিমিনাল প্রসিডিউর ক্রিমিনাল কোড অফ প্রসিডিউর সেখানে খুব পরিষ্কার বলা হয়েছে সেকশন 235 সাবসেকশন 1 এ তে বলা হয়েছে যদি কোনো বিচার ব্যবস্থা এমন হয় যেটা কিনা সেন্ট্রাল অ্যাক্টে যে সিবিআই এর দ্বারা গভর্ন কোনো ইনভেস্টিগেশন তার যখন বিচার হবে তার ক্ষেত্রে রেমিশন দেওয়ার ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কনসাল্ট করতে হবে অর্থাৎ এক্ষেত্রে যদি গুজরাটের সরকার এদেরকে রেমিশনে ছাড়তে চায়ও তাহলে হচ্ছে কেন্দ্রের অমিত শাহর দপ্তর থেকে সবুজ সংকেত পেতে হবে অর্থাৎ এদের যদি ছাড়া হয়ে থাকে তাহলে আজকে বিজেপিকে পরিষ্কার করতে হবে অমিত শাহ এই বিলকিস বানুর ধর্ষকদের এবং গণহত্যাকারীদেরকে সমর্থন করে তাদের যাবজ্জীবন কারাদণ্ড খেয়ে রেমিশন করা বা প্রিম্যাচিওর এই রিলিজকে সমর্থন করছে বিজেপি করছে কি করছে না অমিত শাহর দপ্তর এটাকে সবুজ সংকেত দিয়েছে যদি না দিয়ে থাকে তাহলে গুজরাট তৃণমূল কংগ্রেস সবসময় সুপ্রিম কোর্টের জাজমেন্ট সুপ্রিম কোর্টের অবজারভেশনকে সম্মান দিয়েছে সেটা বারংবার আপনারা প্রমাণ পেয়েছেন মুশকিলটা কোথায় হচ্ছে যখন নরেন্দ্র মোদীজি 15ই আগস্টের ভাষণ দিচ্ছে যেমন করে অতনুহ বললো যে নারীদের সম্মান করতে হবে নারীদের শক্তিশালী করতে হবে সেই সময়ে দাঁড়িয়ে সেই দিনকে 11 জনের ধর্ষকের যখন মুক্তি হচ্ছে এবং তাদের যখন ফুলমালা দিয়ে বিজেপির যারা বিভিন্ন উইং আছে তারা যখন তাদের সম্মান দিচ্ছে ওখানকার যে ব্যবহার আছেন তিনি যে এমপি তার ভাই তারা যখন এমএলএ তাদেরকে এক মঞ্চে দেখা যাচ্ছে সেই সময়ে দাঁড়িয়ে সন্দেহ 2-3টে জায়গায় আসছে যে আপনি মহিলাদের ক্ষমতায়নের কথা বলে মহিলাদের কিভাবে পশ্চাৎপদ করে রাখছেন এবং যেভাবে জাতপাত প্রথা বাঁচিয়ে রেখেছেন ধর্মের প্রথা বাঁচিয়ে রেখেছেন সেভাবেই মহিলাদের যে পর্দা প্রথা সেটাকেও আপনারা বাঁচিয়ে রাখছেন কিনা কারণ কি যে যেভাবে আপনারা দেখছেন যে এই 1992 রেমিশন অ্যাক্টের কথা বলা হচ্ছে 2014 সালে সেই রেমিশন অ্যাক্টের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পারস্পরিক আইনের কথা বলা হচ্ছে সেখানে যখন আজাদী কা অমৃত মহোৎসব শুরু হয় সেখানে স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রক থেকে অমিত শাহজির মন্ত্রক থেকে পরিষ্কার বলা হয় 3টে বিশেষ জায়গা আছে তাদেরকে কোনো মুক্তি দেয়া যাবে না তার মধ্যে 1 নম্বর হচ্ছে এই ধরনের মার্ডার কেস বা এই ধরনের রেপ কেস এবং সেই সঙ্গে সঙ্গে শিশু পাচার কেস বা মাদক সেবন কেস তাহলে যদি আজাদী কে অমৃত মহোৎসবে এই ধরনের কোনো ডাইরেকশন থেকে থাকে মানে রয়েছে বিজেপি সেটা মানবে কিনা জানি না যদিও এখনো স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর সেখানে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তাহলে কেন এই ধরনের বক্তব্য রাখা হলো বা কেন তাদেরকে ছেড়ে দেওয়া হলো মুশকিল হচ্ছে যে এই যে আমাদের সলিসিটর জেনারেল মানে ওদের সলিসিটর জেনারেল যে এসভি রাজু তিনি কি বলছেন তিনি নির্লজ্জের মতন বলে দিচ্ছেন যে আমাদের ফাইল রেডি আছে আমরা দেখাতে প্রস্তুত আছি কিন্তু কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চাইছে অর্থাৎ গুজরাট রাজ্য সরকার চাইছে যে এই ফাইলটা তারা আবার পর্যবেক্ষণ করবে আচ্ছা মুশকিল হলো তাহলে পর্যবেক্ষণ না করেই কি ছেড়ে দেওয়া হলো আর যদি পর্যবেক্ষণ না করে ছেড়ে দেওয়া হয় তাহলে ছেড়ে দেওয়ার পিছনে কোন যৌক্তিকতা রয়েছে আর যদি পর্যবেক্ষণ করে ছেড়ে দেওয়া হয় তাহলে আপনি কিভাবে সময়টা বাই করছেন তারিখ পে তারিখ তারিখ পে তারিখ সেই সিনেমার কথা আমার মনে পড়ে যাচ্ছে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট কি কোথাও কমপ্লায়েন্স করেছিল গুজরাটের সরকারের সঙ্গে সেটাও যেরকম অতনু বলল এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা তাহলে আপনি যখন কমপ্লায়েন্সের কনটেক্সটে কথা বলছেন তাহলে কেন আপনি কোর্টে সময়ে কিনছেন কেন বলছেন যে আপনি আপনার জায়গা থেকে এই ধরনের পর্যবেক্ষণটা আবার করতে চাইছেন এটা কোন নৈর্যের কথা মুশকিল হচ্ছে যে এরা যখন ধর্ষণ নিয়ে কথা বলে তখন একটা জায়গা চলে আসে যে আমরা পুরুষের দেশ হতে পারি বা নারীরা কর্ণাটকে যেমন এদের মন্ত্রী বিজেপির মন্ত্রী বলেছিলেন ওরা স্বল্প বাস পড়ে বলে ধর্ষণ হয় ব্লা 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 এদের একটা ধর্ষণের ভাবনা সম্পর্কে একটা ইতিবাচক জায়গা যদি দেখেন সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের কাছে নেতিবাচক জায়গা পুরুষদের একটা ক্ষমতায়নের জায়গার কথা বলা হয় কিন্তু বেটি বাঁচাও বেটি পড়াওকে সামনে রাখা হয় এবং তার 58% যে খরচ আছে সেটা বিজ্ঞাপনে খরচ হয় কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে এরা স্বল্প বাসন সে কর্ণাটকের মন্ত্রী হোক বা আমাদের রাজ্যের দীপ প্রামাণনীয় দিলীপ ঘোষ হোক যে আপনারা মহিলারা এত বেশি কথা বলেন কেন একদম সম্পূর্ণভাবে সবার সামনে তিনি এই ধরনের কথা বলছেন ওমেন এম্পাওয়ারমেন্টের কনটেক্সটে যদি কথা বলেন তাহলে যেখানে আমাদের
আমাদের যে নারী মানে সংরক্ষণ বিল সংসদে, সেই সংরক্ষণ বিল এরা আজ অবধি ক্ষমতায় আসার পরেও আজ অবধি এরা তো সংখ্যাগরিষ্ঠ, 302 খানা, দ্য মাইট অফ বিজেপি। তাহলে সেই জায়গায় তারা সংখ্যাগরিষ্ঠ হয়েও কেন সেই জায়গাটা রাখতে পারছে না, যে সংরক্ষণ বিলটা আনতে পারছে না? শুধু তাই নয়, এদের সামগ্রিকভাবে গুজরাটেও যদি দেখেন মহিলাদের মন্ত্রিত্বের জায়গাটা দেখান, আবার যদি দেখেন পার্লামেন্টে এদের মন্ত্রিত্বের জায়গাটা দেখান মহিলাদের, অন্যদিকে মাত্র 10%-এর কিছু বেশি এরা মহিলা মহিলাদের তাদের জায়গা দিয়েছে। ইভেন ত্রিপুরাতে সম্প্রতি ভোট হয়ে গেল, যে ত্রিপুরাতে মহিলাদের ক্ষমতায়ন নিয়ে বারবার কথা বলা হয়েছে সেইখানেও মহিলা রিপ্রেজেন্টেশন দেখুন নেই। অর্থাৎ মহিলাদের ক্ষমতায়নের প্রসঙ্গে এরা জিরো, মুখে বড় বড় কথা, পুরুষতান্ত্রিক সমাজের, আধিপত্যমূলক সমাজের এবং ফ্যাসিবাদী সমাজের যে যে কটা বৈশিষ্ট্য আছে সেগুলোকে তুলে ধরার একটা নারকীয় প্রচেষ্টা এখানে চলছে। অন্যদিকে এরা বক্তব্য রাখছে যে আমরা ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য এগিয়ে যাচ্ছি। তাহলে বিজেপি এমএলএ রাহুল জি যখন একটা ভ্যালুজ আর ব্রাহ্মিনদের কথা বলে এই যে 11 জনকে ছাড়ার কথা বলছেন, সেই ব্রাহ্মিন মানে যে জাতপাতের কথা বললাম সেই জাতপাতটাও এরা বজায় রাখছে, ভ্যালু কি তাহলে হচ্ছে সুচন্দ্রিমা? মহিলাদের পশ্চাৎপদ করে রাখা বা মহিলাদের শুধুমাত্র ঘরের একটা জায়গা করে রাখা, রান্না বান্না করে তারা পুরুষদের শাসন করবে, সেই মনুবাদী সংস্কৃতি এরা ফিরিয়ে আনতে চাইছে? ইনফরমেশন সেখানেই দিকে যাচ্ছে। সেই জন্য যখন 2002 সালের এই যে মূল ফাইলগুলো, সেই মূল ফাইলগুলো প্রোডিউস করা করতে বলা হচ্ছে, সেই মূল ফাইলগুলোকে এরা প্রোডিউস করতে সক্ষম হচ্ছে না। এরা উন্নাওয়ের কথা বলবে, এরা বলবে হাতরাসের কথা, এরা বিভিন্নভাবে ব্রাহ্মণত্ব থেকে শুরু করে এরা ধর্মীয় ভেদাভেদকে ব্যবহার করে নারীদেরকে পশ্চাৎপদ করে রাখবে এবং ধর্ষণের মূল অঙ্গ হিসেবে এরা কাজ করে যাবে। দেবাশিস বাবু, আমরা তো কোনো মধ্যযুগে বসে নেই, বিচার ব্যবস্থার উপর তো আপনাদের আস্থা আছে, তাহলে যে অপরাধ তারা করেছে তারা তো অপরাধী, সাজাপ্রাপ্ত অপরাধী, তাদেরকে যখন জামিন দেওয়া হচ্ছে, মুক্তি দেওয়ার পর তাদের অপরাধকে কেন লঘু করে দেখছেন? সেটা যতই সময় কাল, অপরাধকে লঘু করে দেখা হচ্ছে না, এখানে আইন একদম পরিষ্কার। এবং যেটা জিনিস এরা যেটা মিস করে যাচ্ছেন, এরা 92-র রেমিশন অ্যাক্ট বলেছেন আর 2014-এর তার এটা সংশোধন বলেছেন। হ্যাঁ, সব ঠিকই বলেছেন, সব কিছু ঠিক বলেছেন, কিন্তু একটা জিনিস মিস করে গেছেন, সেটা হচ্ছে এনাদের যখন রেমিশন করা হয়েছিল, রেমিশনের পারমিশনও গুজরাট গভর্নমেন্ট সুপ্রিম কোর্ট কাছ থেকে পারমিশন নিয়ে রেমিশন করেছে এদের। এবং 92-র যে আপনি একটু দেখে নেবেন 92 না, এটা সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে ওরা করেছে, মানে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে সেটাকে ফলো করে করেছে। এবং এবং এখানে যেটা বলা হয়েছে, এখানে 1992-র রেমিশন অ্যাক্টটা এখানে বলবৎ হবে, কেননা ওটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট হয় না, কারণ এদের 2008-এ এদের শাস্তি হয়েছে আর অ্যামেন্ডমেন্টটা হয়েছে 2014-তে। 92-র অ্যাক্টে এটা বলা আছে যে হিনিয়াস ক্রাইম হোক, আপনি যেটা বলছেন ঠিকই বলছেন, গণহত্যা বা একটা গ্রুপ অ্যাক্টিভিটি ইত্যাদি, সেখানে যখন কনভিকশন হয়েছে সেই কনভিকশনে 14 বছরের জায়গায় 20 বছর বলা আছে। 92-র অ্যাক্টে বলা আছে 20 বছর পরে ক্যান বি মানে অ্যালাউড ফর রেমিশন, মানে তাকে প্রেয়ার করার অধিকার দেওয়া। 2008 থেকে 20 বছর কত বছর হচ্ছে? হ্যাঁ, মানে 20 বছর পরে তাকে মানে পুরো কাস্টডি যবে থেকে আন্ডার ট্রায়াল ইত্যাদি, তো 20 বছর হয়ে যাওয়ার পরে সে এটাকে কনসিডার করা যাবে ফর রেমিশন। এবং এরকমই মর্মের একটা সুপ্রিম কোর্টের রায় আছে, আমি খুঁজে দেবো আপনাদের, সেটাকে ফলো করে করা হয়েছে। কিন্তু বিষয়টা চালু মানে বড় দাদা, একটা ছোট অ্যাডিশন, আমি একটা মানে 10 সেকেন্ড দেখুন, আমার বক্তব্য না, আজকে আপনি যা বলেছেন আমি রিপিট করতে চাই, আমি একটা আপনাকে অ্যাডিশন দিয়ে দিচ্ছি। তাহলে আপনি যত এতটা পরিষ্কার, তাহলে এই যে এসভি রাজু যিনি সলিসিটর জেনারেল, তিনি কেন আপনার মতন করে কথা সুপ্রিম কোর্টে বলতে পারছে না? বলবে, সবই হবে, আপনি আপনি ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন, আমাদের শুধু বক্তব্য খুব সহজ, আমাদের বক্তব্য খুব সহজ। দেখুন, ধনঞ্জয় চ্যাটার্জি থেকে শুরু করে আনন্দমার্গী সাধু, এগুলো আমি বললাম, তাপসী মালিক আমি বললাম, আমি বললাম পশ্চিমবঙ্গ সরকার, ঠিক আছে, আমি সবই বললাম। এবার যখন একজন মাননীয় মুখ্যমন্ত্রী পার্ক স্ট্রিট রেপ কেসের পরে বলে রেপ হয়নি, এটা কনট্রাক্টেড স্টোরি, তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী 30,000-20,000 করে টাকা উনি বরাদ্দ করে দেন নিজেই, বয়স্কা হলে 20,000 টাকা, অল্প বয়স্ক হলে 30,000 টাকা কম্পেনসেশন ফর রেপ সার্ভাইভার্স বা রেপ ফাইটার্স। তো তারপরে আবার উনি বলেন যে কামদুনির ঘটনায় বলছেন চুপ করে থাকো তো চাচা ভাই, তোমরা এখনো সিপিএম রাখতে হবে, আপনি ভুল কথা বলছেন,
মূল কথা বলছি রাজ্য প্রশাসনের ভূমিকাটাকে সবাই বলবে আমার প্রশ্ন ছিল বিচার ব্যবস্থা নিয়ে আপনাদের কি বিচারের উপর বিচার ব্যবস্থার উপর আস্থা আছে ভরসা করেন আমি সবাই আস্থা সুপ্রিম কোর্টে সবাই আস্থা মধ্যযুগীয় ব্যবস্থাতে বিশ্বাস সবাই আস্থা আমাদের আমাদের বক্তব্য হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে যে একতরফা শুধু একজনকে কাট করে দাঁড় করালে হবে না যদি আমরা আলোচনা করি সমস্ত বিচার ব্যবস্থা নিয়ে করা উচিত এবং আমরা কাউকে কোনো রকমের অপমাননা করছি না কোনো কোর্ট কোনো বিচারপতি করছি না কিন্তু অন রেকর্ড এই কে এম থমাস এনার সামনে যখন বাংলায় হিন্দুদের উপর অত্যাচার এবং পোস্টপোল ভায়োলেন্সের যে কেসগুলো আনা হয়েছিল ভারতবর্ষে হিন্দুদের উপর আক্রমণের কেসগুলো উঠে উড়িয়ে দেওয়া হয় আমাদের দাবি প্রশ্ন আমরা প্রমাণ দিয়ে বলছি লেবু এরা আবার চটকাচ্ছে কিন্তু সেগুলো বিচার হবে না কেন কেন বিচার হবে না তার আমরা অনেক আপনারা তো আমাদের কথাই শুনছেন না আপনারা তো আমাদের কথাই শুনছেন না আমাদের বক্তব্য হচ্ছে নারী অধিকারকে নিয়ে তার তো সাজা হয়ে গেছে আরে ভিন্ন অপরাধ তার তো সাজা হয়ে গেছে তার তো ফাঁসি হয়ে গেছে বলুন আপনার সরকার থেকে বলবে আপনার কেন্দ্রীয় সরকার থেকে বলবে আরে কেন্দ্রীয় সরকার দাঁড়িয়ে বলবে কি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এরকম ফাঁসি সাজা দিতে হবে যে এদের যাবজ্জীবন কারাদণ্ড ফাঁস থাকুক গণধর্ষণকে সমর্থন করেন কি করেন না আর আমি আপনার কথা আপনাকে বলে দিই আপনার নিজের ফ্যাক্ট ক্লিয়ারেন্স দেখুন এরকম যখন জায়গায় বলতে আসেন এই রাধেশ্যাম শাহ ওয়ান অফ দ্য কনভিক্টেড উনি সুপ্রিম কোর্টে গেছিলেন সুপ্রিম কোর্টে গিয়ে বললেন আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আমাকে মুক্তি দেওয়া হোক সুপ্রিম কোর্ট ওনাকে বললেন ইউ গো টু দ্য স্টেট গভর্নমেন্ট দেয়ার আর প্রভিশনস ফর রেমিশন অ্যাক্ট এবং এবং তাই সুপ্রিম কোর্ট ওনাকে রেমিশন বলেনি না না আমি আমি একটা লাইন শুধু অ্যাড করে নিই প্রতি পারফেক্ট চেক কোনি আলোচনার সঙ্গে থাকবে ফিরে এলাম বিরতির পর দেখছেন আপনার কথা বিরতিতে যাওয়ার আগে আলোচনা চলছিল আমি দেবাশিস বাবু এখন শান্ত রয়েছে আমার প্রশ্নটা একটু শুনে নিন ঠিক করে হায়দ্রাবাদে একটা গণধর্ষণ হয়েছিল পুলিশ ধরার পর তিনজনকে এনকাউন্টার করা হয়েছে ফেক না আসল তার প্রসঙ্গে যাচ্ছি না বিচার ব্যবস্থার উপর আপনাদের আস্থা আছে আপনি একটু জাস্ট টিভি চ্যানেলে বলে দিন কারণ ইদানিং যে ভারতবর্ষের ছবি দেশের প্রধানমন্ত্রী দেখানোর চেষ্টা করছে সেখানে কোথাও বিচার ব্যবস্থার প্রক্রিয়ার উপরই যাচ্ছে না একজন মুখ্যমন্ত্রী বলছেন পুলিশ অ্যাকশন নিয়ে নিচ্ছে হায়দ্রাবাদের কেসটার সঙ্গে প্রধানমন্ত্রীর বিচারের কি কানেকশন জানি না তো প্রশ্ন করেছেন আমি বলছি আপনাকে এনকাউন্টার বাই ডেফিনেশন এনকাউন্টার হয় মানে দুপক্ষ থেকে গুলি চলেছে
আসামিও গুলি চালিয়েছে, ক্রিমিনাল গুলি চালিয়ে পুলিশ গুলি চালিয়েছে, তারপরে কেউ ইনজার্ড হয়েছে, কেউ মরেছে। পুলিশও মরতে পারে, পুলিশের হতে পারে, ওর আসামিও হতে পারে। আপনি যদি বলেন এনকাউন্টার, তার মানে এনকাউন্টার, এনকাউন্টারে মেরে দিয়েছে রেপিস্টকে। যদি আপনার কোনো সন্দেহ থাকে আপনি বলবেন ফেক এনকাউন্টার বা অ্যালেজেডলি এনকাউন্টার, সেটা আপনি বললেন না, তার মানে এনকাউন্টার ছিল। এনকাউন্টার মানে ক্রিমিনালরা গুলি চালিয়েছে, ক্রিমিনালরা আক্রমণ করেছে, সেখানে পুলিশ নিজের রক্ষার জন্যই হোক, আইন রক্ষার জন্যই হোক গুলি চালিয়েছে, পাল্টা আক্রমণ করেছে, দুজন রেপিস্ট মরে গেছে। কিন্তু মনে রাখতে হবে এই যে পুলিশ যারা এনকাউন্টারে রেপিস্টদের মেরেছিল তাদের কিন্তু আপনার মতন আমাদের মতন শিক্ষিত হায়দ্রাবাদের শিক্ষিত মধ্যবিত্ত ভালো ভালো ঘরের লোকেরা পুষ্পবর্ষণ করেছিল, ফুল ছুঁড়েছিল তাদের মাথার উপরে এই পুলিশগুলো দেবে যারা যারা এনকাউন্টারে মেরে ফেলেছিল। এগুলো কিছু কিছু সামাজিক সত্যগুলোকে মানতে হবে, এড়ালে চলবে না। এবং এই যে নারীদের অধিকার, নারীদের বিষয় নিয়ে এত কিছু বলা হচ্ছে, সামাজিক সত্যে এটা উল্লসিত হওয়ার ঘটনা, আর মাঝরাতে একটা ধর্ষিত দেহ পুড়িয়ে দেওয়া, সেটা উল্লসিত হওয়ারই ঘটনা। পশ্চিম বাংলা দেশের বাইরে না, দেশ যদি ওখানে এগোচ্ছে তো পশ্চিম বাংলা এগোচ্ছে। এবার বিষয় হচ্ছে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর যে এতগুলো বাখান হলো, এতগুলো ব্যাখ্যা হলো, এই আমার দুজন প্যানেলিস্ট, আমার বন্ধুরা, আমার ভাইয়ের, আমার দাদারা, তিন তালাক আইনকে এরা সমর্থন করে কি করে? কেন্দ্র সরকারের যে তিন তালাক একটা ছোট ছোট জায়গা আমার কোথাও দেবাশিসদার কিরণ রিজ্জুকে এক জায়গায় মনে হচ্ছে, কারণ কিরণ রিজ্জু টানা বিচার ব্যবস্থাকে আক্রমণ করে যাচ্ছেন, দেবাশিসদাও করছেন। মানুষ শুনে ফেলেছে। বিচার ব্যবস্থা আপনার বুক চড়া হচ্ছে, আপনারা এই 11 জন একটু বলে ফাঁসির দাবি করুন। আচ্ছা ফাঁসি নিয়ে কথা হচ্ছে না, একটু শুনে নিন না, গুজরাট সরকারের, গুজরাটের সরকারের ভূমিকা নিয়ে এবং একটা প্রশ্ন নিয়ে পেলাম বিরতির পর, আপনি দেখছেন আপনার কথা
প্রদীপ্ত সুচন্দ্রিমা, দেখো আমরা দেখতে পাচ্ছি যে বারবার বিজেপির তরফ থেকে বলা হচ্ছে তাদের ভার্সন এটা যে হিন্দু খাত্রে মে আজকে দিনে এটা দলের হয়ে বলছে, দলের হয়েই বলছে, দেশের সরকারের ভূমিকাটা আদালতে জবাব দেবেন। এক্স্যাক্টলি সো বিজেপি সেখানে আজকের দিনে আজকে তারা বলে, আমি বলিনি সেখানে ভারত আজকে জনসংখ্যার নিরিখে সবথেকে এক নম্বর দেশ চলে গেছে জনসংখ্যার নিরিখে। তারপরেও দেখা যাচ্ছে হিন্দুর জনসংখ্যা কত হারে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে যারা হিন্দুদের কথা বলছে তারা আবার মুখ ফুটে বলছে যে আমরা কিন্তু মুখ বাজিয়ে তিন তালাক নীতিটাকে পাল্টে দিয়েছি। তাহলে তুমি কোন কথাটা বলছো যে আমরা বিলকিস বানু হয়ে কথা বলছি না তুমি বলছো বা তোমার সরকার বলছে? তোমার সরকার তো পরিষ্কার মানুষের কথা বলছে, তুমি তো সেই তিন তালাকের কথা বলছো। আচ্ছা নির্ভয়া ফান্ডে চলে এসো, নির্ভয়া তো একজন মানুষ ছিল, সে তো হিন্দু মেয়ে ছিল, তার যে ফান্ডটা তৈরি হলো সেই ফান্ডটা মুম্বাইয়ে যখন সরকার চেঞ্জ হলো সেই সরকারের বাসের জন্য ব্যবহার করনি তো? সেই সরকারকে যখন ফেলে দিচ্ছ, সিন্ধে সরকার যখন আনছো সেই নির্ভয়া ফান্ডকে ব্যবহার করনি তো? আসলে তোমরা কি দেখাতে চাইছো জনগণকে? হিন্দুর মুখে চুনকালি মাখাতে চাইছো কি, নাকি মানুষের রক্তের কোনো দাম নেই? তোমার আজকে যদি এই মুহূর্তে অসুবিধা হয়, আমি যদি মুসলিম হই আর আমার যদি রক্ত তোমার লাগে, তুমি সেই রক্ত নেবে না? তুমি সেই রক্ত নেবে না? মুশকিলটা হচ্ছে সরকারের যে ভূমিকা তোমরা পালন করছো সেই সরকারের ভূমিকার উত্তরটা তোমরা দিতে পারছো না। সুপ্রিম কোর্ট প্রশ্ন করছে একটা প্রসঙ্গে, সেই প্রশ্নকে তোমরা হিন্দুত্ববাদী প্রসঙ্গ দিয়েছো। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলছে ফাইল দিন না তো আমরা আমাদের মতন ব্যবস্থা করব। সেখানে তোমরা বিশেষাধিকার চাইছো, কিসের কিসের বিশেষাধিকার? সংখ্যালঘু তোষণের ফলে হিন্দু সমান বিচার চাইছি। এবং সংখ্যালঘু তোষণের ফলে এই সেকুলার সংবিধানের মধ্যে হিন্দুদের যে অধিকার, হিন্দুদের যে অধিকার, সেই অধিকার, সেই অধিকার হিন্দুরা পায় না। হিন্দুরা শোভাযাত্রা করতে পারে না, এমনকি হিন্দুরা বিপদ না প্রচার করো এটা যে তোমাদের সংখ্যালঘু তোষণের জন্য, তোমাদের আমাদের সংখ্যালঘু তোষণের জন্য নারীকে রক্ষা করো, নারী সংখ্যালঘু তোষণের জন্য নারী নিয়ে কথা বলো। কেন তুমি এখানে সংখ্যালঘু নিয়ে আসছো? তিন তালাক নারী বিরোধী না, নারী বিরোধী না, সংখ্যালঘু তোষণ বলছে মুসলমান নারী কি নারী নয়? বলছো মুসলমান নারী কি নারী নয়? দাদা কোনটা সত্যি? তিন তালাক নারী বিরোধী জানাও প্লিজ জানাও। যাচ্ছি গো, তিন তালাকের কথা বলছো তাহলে সেটা সংখ্যালঘু তোষণ মুসলিম নারীদের পক্ষে কিনা তিন তালাক আইন? অতনু চৌঠামে পরবর্তী শুনানি, আইনি পথে এর কি সুরাহা হতে পারে? দেবাশিস বাবু, বিজেপির যিনি মুখপাত্র আছেন, তিনি বললেন না যে সুপ্রিম কোর্ট হচ্ছে রেমিশনটা করেছে, এটা উনি পুরোপুরি মিসগাইড করছেন। যে আমি কনভিক্ট, আমাকে হচ্ছে মুক্তি দাও, সুপ্রিম কোর্ট বলে তুমি রেমিশনে গিয়ে অ্যাপ্লাই করো। এই রাজেশ্যাম শাহ যখন রেমিশনে গেল তখন কিন্তু একার জন্য রেমিশন চাইলো, তাতে হচ্ছে গুজরাট সরকার একটা প্যানেল বানালো। এই প্যানেলে খুব অদ্ভুত ভাবে লোকাল বিজেপির এমএলএ এমপির ভাইয়েরা সবাই রইলো, এবং এই একজনের রেমিশন চাওয়াতে গোটা এগারো জনকে রেমিশন দিয়ে দিল। রেমিশন চেয়েছিল একজন, এই যাবজ্জীবনে এই সুপ্রিম কোর্ট থেকে হোম মিনিস্টার রিলিজ চেয়েছিল একজন, আর আমাদের 11 জনকে ছেড়ে দিল ঢাকা বাজিয়ে। আরে কি বলছেন না হয়েছে কি? আর উনি বলছেন না, তো প্রশ্ন করছে সুপ্রিম কোর্ট। এবং দেখেন বিজেপির সাথে প্রমাণ হবে। আরে আরে শুনেন না, শুনেন না, আরে শোনার ক্ষমতা রাখেন, শোনার ক্ষমতা রাখেন। সুপ্রিম কোর্ট কি বলেছে?
সুপ্রিম কোর্ট কি বলেছেন হচ্ছে শুনবেন সুপ্রিম কি বলেছেন জেনারেল এস বি রাজুকে সুপ্রিম কোর্ট বলছেন একজন সন্তান সম্ভাবনাকে দল বেঁধে ধর্ষণ করা হলো তার পরিবারের একাধিক সদস্যকে খুন করা হলো এইবারে বিভিন্ন ধর্মের তারে তোষণ বলছেন পুরো পৃথিবীর কি বলেছে সুপ্রিম কোর্ট অপরাধ কিন্তু সাধারণত সমাজের বিরুদ্ধে একটা কটা হিন্দু খুন সম্প্রদায়ের বিরুদ্ধে হয় শোনেন না সুপ্রিম কোর্ট কি বলেছে আরে সুপ্রিম কোর্ট কে শুনেন না আরে সুপ্রিম কোর্টের কথা শুনুন সুপ্রিম কোর্ট কি বলেছে অপরাধ সাধারণত সমাজের বিরুদ্ধে হয়েছে আরে নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে হয় অসম অবস্থানে থাকা ব্যক্তিদের সমতা নিশ্চিত করা যায় না দেহ গঠন সভা থেকে পরিষ্কার হয়ে গেছে সভা থেকে সুপ্রিম কোর্টের দাঁড়িয়ে বলেছে যে অপরাধ আজকে দাঁড়িয়ে গল্পটা দেখবেন হচ্ছে অমৃত উঠেছিল বিজেপির থেকে বেটি বাঁচাও পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে গোটা বাংলা হতে দাঁড়িয়ে বিজেপি যারা হচ্ছে আমরা বিরোধী দল আমরা বিরোধী দল আমাদের বক্তব্য খুব সহজ পশ্চিম বাংলায় কটা দাঙ্গা হয়েছে ২০২১ সাল থেকে একটা রিপোর্ট পাঠান তো দেখি কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্য সরকার যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এটা হয়েছে যে জন্য বিবিসি কে ২০০২ সালের তথ্যচিত্র দেখানোর জন্য বন্ধ করতে হয়েছে এবং এখানে কলকাতা টিভি সহ অন্য টিভি গুলোকে আমরা বন্ধ করে দিয়েছি আমরা এরকম কাজ করি না আমরা কি করি বলে বলে দিন ওটা তদন্ত তোমাদের লোক এসে কি দিয়েছে ও দাদা সেখানে দেখা যাচ্ছে যে আমাদের লোক আমাদের লোককে মারছে এবং তোমরা কিভাবে ভুল প্রচার করছো সেটা ফ্যাক্ট থেকে প্রমাণ হয়ে গেছে বলে একটু চিৎকার করো দাদা ও দাদা আমি হাত জোর করে অনুরোধ করছি তুমি এভাবে শান্ত কথাটা বলো না আমাকে বলতে দাও প্লিজ আমার পরের বক্তব্য যেখানে আমরা নারী সুরক্ষার জন্য প্রশ্ন আসছে না আমরা অনন্যা করতে পারি আমরা উইনার্স করতে পারি আমরা লক্ষ্মীর ভান্ডার করতে পারি আমরা মেয়েদেরকে সবুজ সাথী দিতে পারি আমরা তাদেরকে রূপশ্রী দিতে পারি আমরা তাদেরকে কন্যাশ্রী দিতে পারি এবং সেই জন্যই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী স্বনির্ভর রোজগার যোজনায় সব থেকে এগিয়ে থাকেন এবং তার পুরস্কার কেন্দ্রীয় সরকার দেয় কিন্তু এরা কেন্দ্রীয় সরকারের থেকে এই গলাবাজি ছাড়া কিছু করতে পারে না স্বরাষ্ট্রমন্ত্রী একটা তথ্য দিতে পারেন না এবং এখানে বিজেপির মুখপাত্র এসে আমাদের এখানে ধর্মীয় উস্কানি দিয়ে যায় এবং ধর্মীয় উস্কানি দিয়ে এখানে নিজের রাজনৈতিক ফায়দা তুলতে পারে কিন্তু কেন্দ্রীয় সরকার যারা রয়েছে 153টা বেশি কেন্দ্রীয় বাহিনী বাড়িয়েছে একটা তথ্য দিতে পারে না কেন দিয়েছে না এনআইএ দিয়েছে না কোনো কেন্দ্রীয় বাহিনী দিয়েছে আপনি শান্ত হন আমাকে বলতে দিন তাহলে আমি চিৎকার করব না আমাকে বলতে দিন আপনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিও বটে অন্যদিক থেকে বিজেপির তরফ থেকে না বলে আপনি কেন্দ্রীয় সরকারের যে স্বরাষ্ট্র দপ্তর আছে তার তথ্য আমাদের আপনি সেই তথ্য স্বরাষ্ট্র মন্ত্রকে নিয়ে আসে দেখান যে আমার এখানে রাজনৈতিক দেখা হয়েছে আমরা
এখানে আমি এই তত্ত্বের কথাই বলছি 8 বছর ধরে আপনারা গাজর ঝুলিয়ে যাচ্ছেন এবং বলে যাচ্ছেন হিন্দু কাটনে এনআরসির কথা বলছেন সিএর কথা বলছেন কিন্তু আপনারা মধুবাদের নাগরিকত্ব নিয়ে আপনারা কিচ্ছু করছেন না আপনারা মধুবাদের নাগরিকত্ব না সিএ নিয়ে আপনারা এখানে নাগরিকত্ব ঝুলিয়ে রাখছেন এবার কি করছেন শুনুন আপনারা আসলে গাজর ঝুলিয়ে রাখছেন মানুষে মানুষে বিভিন্ন আরে তত্ত্ব আপনাদের নেই তো তত্ত্ব শুনুন মনে খালিতে আপনার মানে মনে খালি গল্প স্বরাষ্ট্র মন্ত্রীকে বলতে বলুন না 20000 টাকা স্বরাষ্ট্র মন্ত্রীকে বলতে বলুন না মাননীয় মুখ্যমন্ত্রী আরে বাবা তাহলে সেটা আপনার ভোটে হিন্দু করে করে বাবা 20000 করে কলাবাজি করে লাভ হবে না আপনারা তো আপনার নেই সেই জন্যই বলছি মাননীয় মুখ্যমন্ত্রী আশিস বাবু আমি শেষ করি আপনারা তো কেন্দ্রে ক্ষমতা এখানে তো ডাবল ইঞ্জিন চলছে না আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন না নোনে খালিতে 200টা হিন্দু পরিবারকে মাননীয় মুখ্যমন্ত্রী কেন 20000 টাকা আরে স্বরাষ্ট্র মন্ত্রীকে কেন দিয়েছে কেন দিয়েছে আরে চৌঠা মে দিন এখনো বাকি রয়েছে আপনাদের গুজরাট সরকারের তরফ থেকে কি ফাইল যেতে চলেছে সেটার একটা স্পষ্ট ধারণা কারণ বারবার এই বিচার প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই অভিযোগও কিন্তু করছে শীর্ষ আদালত আমি বলবো বারবার সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও এরা হচ্ছে কি এই রাজ্য সরকার গুজরাট রাজ্য সরকার রেমিশনের অরিজিনাল ফাইল এবং ডকুমেন্ট জমা করেনি যার জন্য কোর্ট আজকে বাধ্য হয়েছে বলতে যে আমি কিন্তু এটাকে আদালত অবমাননা হিসেবে ধরবো সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে বলতে যে এটাকে আদালত অবমাননার সামিল ধরা হবে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রের দপ্তর তারা এফিডেভিট দিয়ে পরের দিন এক পয়লা মেয়ের মধ্যে দিতে হবে দোসরা মেয়ের শুনানি পয়লা মেয়ের মধ্যে বলুক তারা যে তারা এই বিলকিস বানুপরোয়া নির্যাতনকে সমর্থন করছে কি করছে না বলুন আমার সময় আচ্ছা প্রতিবেদন লাস্টে পুরোটাই আপনার সময় আপনি যা চিৎকার করলেন সবটাই আপনার সময় আচ্ছা আমাদের খুব সহজ কথা হচ্ছে যে এই যে রিভিশন হয়েছে বা এরা বেরিয়ে এসছে সংশোধনাগার থেকে জেল নয় সংশোধনাগার রিভিশনের মধ্যে জেল অধিকারীরা মনে করেছে এরা সুধরে গেছে এরা ভালো হয়ে গেছে ভালো নাগরিক হয়ে গেছে তাই এদের ছেড়ে দিয়েছে রিভিশনের আইন অনুযায়ী তো কোনো আইন তো ভাঙেনি যা করেছে আইনের মধ্যে ভালো 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 হয়ে গেছে না ভালো হয়ে গেছে না এবং আবার মিসলি আবার মিসলি আবার বলেছে আবার সে ভালো হিন্দু বলেছে হিন্দু ব্রাহ্মণ ব্রাহ্মণ সব হ্যানত্যান বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনি এরকম বললে কি করে হবে এবার সেই জন্য কোনো আইন তো ভাঙেনি ঠিক আছে তবুও যে ডাউট আছে সুপ্রিম কোর্টে আছে চৌঠা মেয়ের হিয়ারিং হবে তো যা যা সিদ্ধান্ত হবে সেখানেই হবে ঠিক আছে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে সংখ্যালঘু তোষণের রাজনীতি হিন্দুকে বিপন্ন করছে গোটা ভারতবর্ষ শুদ্ধ আর সো কল্ড সুপ্রিম কোর্ট বলছে সো কল্ড সেকুলার ব্যক্তিদেরকে পার্টিরা আমাদের ভিত্তিতে বিচার করে সেকুলার পার্টিরা আবার সেকুলার পার্টিরা আপনি যা বললেন তা সুপ্রিম কোর্ট অবমাননা করছে আমার সমিতি সবাইকে বলতে হয় আমি তো বুঝতে পারছি আরে আমার তো মত আছে আমি বলতেই পারি আমার তো একটা মতামত আছে আপনার মতামত আপনার মতামত সেকুলারিজমের নামে বিশেষ সম্প্রদায়কে বিশেষ অধিকার দেওয়া হয়ে এসছে আমরা চাইছি হিন্দুদের জন্য 303 খানে এমপি আছে আপনার সংসদ সংশোধন হিন্দুদের জন্য সংবিধান সংশোধন করুন আমার জন্য 303 খানে বলিনি আমি তোমার সময় কথা বলিনি কথাটা খুব পরিষ্কার এখানে হিন্দু মুসলিম বিলকিস বানো বা নির্ভয়া আমরা সেটা নিয়ে চর্চা করছি না আমরা চর্চা করছি গুজরাট সরকার কেন মুখবন্দি খামটা দিতে চাইছে না প্রশ্ন নাম্বার 1 কেন গুজরাট সরকারের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বলছেন যে আমাদের
আমাদের সরকার প্রস্তুত কিন্তু তারা পর্যবেক্ষণ করতে চাইছে। তাহলে দ্বিতীয় প্রশ্নটার সঙ্গে জড়িয়ে যে পর্যবেক্ষণ বলে দাদা দাদা ও দাদা নমস্কার, তারপরে এর বাবা প্রশ্ন নেয়ার ক্ষমতা তোমার নেই, তোমার কি সমস্যা সত্য নিতে পারো না? যাদা যাদা হে ধর্মেশ দাদা ভুলে যেও না, বলে তাকে নমস্কার করো জানি ভারতে ভারত তোমরা কিন্তু তোমরা টিএমসি নিয়ে কথা হচ্ছে না কত ওই দেখো সেই রাজনৈতিক হবে তাহলে সেই রাজনৈতিক যদি হয় তাহলে তোমরা 77 থেকে কোথায় এসো দাদা? ও দাদা দিলীপ ঘোষ কি বলছে, রবীন্দ্র ঠাকুর কি বলছে, সেই পশ্চিম বাংলা বুঝে 6 নম্বর মল্লি দলের থেকে যাকে তোমরা চোর বলেছ সেই চোরকে তোমরা এলপি করেছো দাদা। তোমাদের এই যে মতাদর্শগত বিচ্যুতি মানুষ চিন্তা সমাজে মেনে নেবে না এবং সেই কারণে দেশের গণতান্ত্রিক অপরাধীদের এভাবে বিস্মিত এবং ক্ষুব্ধ, দেশের এই যে গণতন্ত্র গণতান্ত্রিক জনমত অপরাধীদের এইভাবে মুক্তি পাওয়ায় বিস্মিত এবং ক্ষুব্ধ। আগামী 4 মে দেশের শীর্ষ আদালত কি রায় দেয় কি নির্দেশ দেয় সেদিকে আমাদের নজর থাকছে। ধন্যবাদ তিনজনকেই, ধন্যবাদ টেলিভিশনের ওপারে যারা দর্শক ছিলেন এতক্ষণ আপনাদের আপনার কথা দেখলেন। এখন এখানেই শেষ করছি আপনার কথা, রাত 10টায় দেখতে ভুলবেন না চতুর্থ স্তম্ভ এবং সুচন্দ্রিমা, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।